Students are considered the future of any country. They can not only take our country ahead in terms of economics, but also in terms of social development. They are expected to wash away all the sins of the society with their fresh and positive outlook. The same was recently witnessed at a primary school in Purulia district of West Bengal. Though the name of the school is Manbazar Urdu Primary School, but it caters to students of all communities in the Manbazar development block. Students of different religious beliefs study, play and eat together, setting a perfect example of communal harmony. আমার এখানে ক্লাস করতে খুব ভালো লাগে। এখানে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বন্ধু বান্ধব মিলে পড়াশোনা করি। ক্লাস করার পর আমরা খেলাধুলা করি, ব্রতচারী করি। মাস্টারমশাই যখন আমাদেরকে ডাকেন তখন আমরা আসি, যখনই যা বলেন আমরা করি। আমাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করেছি, ভালো পড়াশোনা করে এবং ভালো শিক্ষা এখান থেকে পাওয়ার পর বড় স্কুলে যাচ্ছে এবং অনেকেই ছেলে চাকরি বাকরি পেয়েছে স্কুল থেকে। আর একটা জিনিস, মাস্টারমশাই নিয়ম মতো স্কুলে আসেন, নিয়ম মতো বন্ধ করেন এবং কোনো ছেলে যদি স্কুলে না আসে মাস্টারমশাই খোঁজ করেন যে বাচ্চাটা কেন আসে না। Manbazar Urdu Primary School was established in 1930 and since then it has been spreading the message of peace and brotherhood. At present there are 60 students of different communities. The message of brotherly love has transcended from the four walls of this school to the entire area. Taking a cue from their children, people living in the nearby area are also bound by a common thread of love irrespective of their religion. The school management has not left any stone unturned to spread across the message of communal harmony. In every way, school management tries to give the message of togetherness, whether it is by distributing gifts, books or through midday meal scheme. আমাদের নামকরণটা উর্দু প্রাথমিক বিদ্যালয় হলেও আমাদের কিন্তু এখানে পঠন পাঠনটা বেঙ্গলি মিডিয়ামে ওই শুরুর থেকেই হয় এবং এখনও চলে আসছে। এবং আমাদের এইখানে যে পড়াশোনা আমাদের ছেলেরা করে তাতে কিন্তু শুধু মুসলিম ছেলেমেয়েরাই পড়াশোনা করে নেই, এখানে কিন্তু আমাদের সমস্ত মানে শ্রেণীর মানুষরা এখানে আসে, তাদের পরিবার থেকে ছেলেরা আসে। মানে এখানে আছে আপনার ব্যানার্জি আছে, পুরোহিত আছে, মুখার্জি আছে, এখানে আপনার ওই আমাদের শহীদ আছে, আমাদের নামাতা আছে, মুসলিমরা আছে, বিভিন্ন কাস্টের এরা সব আছে। এই যে ছেলেরা যে বিভিন্ন পরিবার থেকে আসে এদের মধ্যে কোনো কাস্টিজম বলে কিছু নাই, এরা সব ধর্মের মানুষই কিন্তু এখানে পড়াশোনা করে। এবং তারা আমাদের যে দুপুরের মধ্যাহ্ন ভোজটা হয় সেখানে কিন্তু বসে সবাই একসঙ্গে খায়ও, কোনো অসুবিধা নেই, সে ধরনের কোনো ফিলিংস কারোর মধ্যেই আসে নেই। এবং শিশুরা কিন্তু পরস্পর পরস্পরের প্রতি একটা ভ্রাতৃত্ব বোধ তাদের সবসময় আমরা লক্ষ্য করি এবং একে অপরকে মানে সবসময় মানে খুব আপন করে নেই। এবং তাদের পাশাপাশি যে অনুষ্ঠান হয় বিভিন্ন ধরুন আমাদের মুসলিমদের মধ্যে বা হিন্দুদের মধ্যে যে পরব বিভিন্ন হয় সেই পরবও কিন্তু তাদের যাতায়াত আছে, শুধু তাদের নয় আমরা শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সেভাবে জড়িত আছি। বেশ কিছুদিন ধরে আমি শুনছিলাম আর কি যে উর্দু মানবার উর্দু প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন ভালো হচ্ছে, এদের কয়েকজন ছেলে জেলা স্তরের পর রাজ্য স্তরে যে মানে প্রতিযোগিতা করে সম্মানিত হলো। আমার এবছর মনে একটা ইচ্ছা ছিল যে আমি এই মানবার উর্দু প্রাথমিক বিদ্যালয়ে এসে ছেলেদেরকে বই পড়াশোনার জন্য বই দেবো কিছু আর কি, সেই ইচ্ছাটা আমার আজকে পূরণ হয়েছে। আমি আশা করবো এই স্কুল আরও উন্নত হবে, আরও উন্নত হবে এবং পঠন পাঠনের মানটা বাড়বে, আর ওই হিন্দু মুসলিম যে ভাই ভাই সম্প্রীতি সেটা রক্ষা হবে আর কি। কারণ এখানে স্কুলে প্রায় অর্ধেক ছিল মুসলিম, অর্ধেক ছিল হিন্দু, ওরা সুন্দরভাবে পড়াশোনা করছে, খেলাধুলা করছে এবং মুসলিম ভাইরা হিন্দু ভাইদের ঘরে যাচ্ছে, কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করছে, মানে এইটা আমার খুব ভালো লাগে। Time and again, the people of our country showcase how India embraces all its cultural differences and thrive as a nation with utmost respect and love towards each other's religion.